আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি অবর্তহ সম্মানিত দর্শক আবহমান বাংলায় বহু বহু জনপ্রিয় প্রবাদ এবং প্রবচন চালু রয়েছে অনাদিকাল থেকে এবং সেই প্রবাদগুলোর মধ্যে একটি অতি পরিচিত প্রবাদ হল চোরের মায়ের বড় গলা এই প্রবাদটি কোন প্রেক্ষাপটে কে এবং কখন কোন সময় চালু করেছিল তার কোনো হদিস না পাওয়া গেল আমাদের যে নিত্যনৈমিত জীবন চলছে তাতে প্রায় শত বছর যাবৎ এই প্রবাদটি বাংলার আনাচে কানাচে ব্যাপকভাবে প্রচলিত হয়ে আসছে যখনই কোনো জায়গাতে কোনো অসঙ্গতি ধরা পড়ে বিশেষ করে দেখা যাচ্ছে যে মানুষের অসততা মানুষের দুর্বৃত্তায়ন মানুষের ঠিক খারাপ এবং কুশিদ যে আচরণগুলো সেগুলো নিয়ে যখন সংশ্লিষ্ট মানুষেরা দম্ভ করে বেড়ায় বড় বড় কথা বলে বেড়ায় তখন সেখানে তাদের এই কর্মের যারা সমালোচক এই কর্মের যারা অপছন্দ করি তারা পিছনে কিংবা সামনে বলেই বসেন যে চোরের মায়ের বড় গলা চোরের মায়ের বড় গলা বলতে যে কেবল চোর ডাকাত কিংবা চোর ডাকাতের বাবা মা এদেরকে বোঝায় ঠিক তা নয় এটি বলতে সাধারণত যেটি বোঝানো হচ্ছে সেটি হলো যে মানুষ যখন তার বৃত্তের বাইরে গিয়ে মানুষ যখন তার সার্কেল এর বাইরে গিয়ে অনৈতিক কর্ম করে মানুষ যখন তার হাওতার বাইরে গিয়ে আওতার বাইরে গিয়ে কর্তৃত্বের বাইরে গিয়ে মন্দ কর্ম করে কুকর্ম করে বেড়ায় অসম্মত কর্ম করে বেড়ায় অশ্লীল কর্ম করে বেড়ায় এবং সেই সমস্ত কর্ম তারা ঠিক গোপন রাখে না এবং সেই সমস্ত কর্ম নিয়ে তাদের কোনো অনুশোচনা হয় না তাদের কোনো লজ্জা থাকে না বরং তারা সে সকল কর্মের জন্য এক ধরনের আত্ম অহমিকায় ভুগে এবং এক ধরনের গর্ব অনুভব করে যে আমি এই মন্ত্র কাজটি করেছি তো এই মন্দকর্মের কারণে আমার এই উত্তম পুরস্কার পাওয়া উচিত আমার এই ধরনের ডক্টরেট ডিগ্রি পাওয়া উচিত এই ধরনের যারা দাম্ভিক লোক মন্দকর্মের দাম্ভিক লোক তারা ঠিক তাদের এই কর্মের পক্ষে যখন সাফাই গান তখন আশেপাশের লোকজন বলে ওঠেন যে চোরের মায়ের বড় কলা এবং এই সমস্ত লোকজন যারা আছে তারা কিন্তু একা নয় তাদের সঙ্গী থাকে তাদের সহযোগী থাকে তাদের কর্মী থাকে সমর্থক থাকে এবং তারা এই দশ মুখে তাদের মালিকের কুকর্মগুলো তারা প্রচার করতে থাকে ফলে পরিস্থিতি এমন দাঁড়ায় যে সুকর্ম ভালো কর্ম এগুলো সব নির্বাসনে চলে যায় মানুষ তখন মনে করে বেঁচে থাকার জন্যে উন্নতি লাভের জন্যে সার্থকতা লাভের জন্য। কিংবা কোনো পদপদবি পাওয়ার জন্য রাজক্ষমতা পাওয়ার জন্যে সম্ভবত মন্দ কাজের কোনো বিকল্প নেই এবং এই যে একটা প্রবৃত্তি এই প্রবৃত্তির বিরুদ্ধে যখন সাধারণ মানুষ প্রতিবাদ করতে চায় সাধারণ মানুষ অংশগ্রহণ করতে চায় এবং সাধারণ মানুষ এই কুকর্মের হোতাদেরকে প্রতিহত করতে চায় কিন্তু শারীরিক শক্তিতে মানসিক শক্তিতে সাংগঠনিক শক্তিতে পেরে ওঠে না তখনই তারা করে কি পেছন থেকে টিপ্পনি কাটে যে চোরের মায়ের বড় গলা তো আজ থেকে একশো বছর আগে বাংলার আনাচে কানাচে যে সিসকে চুরি হতো বা যে অপরাধগুলো হতো যে ডাকাতি হতো সেগুলোর নৃশংসতা সেগুলোর ভয়াবহতা এবং সেগুলোর প্রেক্ষাপটের সঙ্গে বর্তমান জমানার চুরি চামারি ডাকাতির এগুলো মিলবেই না একটা সময় আমাদের দেশে কলা চুরি হতো কচু চুরি হতো মুরগি চুরি করত এবং এটি খুব সীমিত এলাকাতে সব এলাকাতে কিন্তু চুরি চামারি হতো না এমনকি ষাটের দশকে সত্তরের দশকেও বাংলার সকল এলাকাতে চুরি হতো না আমাদের দেশের মুরগি চোর বলতে সাধারণত আমরা শিয়ালকে বসতাম বা বাস পাখিকে বসতাম বাগডাসা নামক এক ধরনের প্রাণী আছে একটু বড়ো বিড়াল বা পূর্ণ বিড়ালের মতো এরা এসে মুরগি বা মুরগির বাচ্চা চুরি করে নিয়ে যেত তো মানুষ যত চোর ছিল এই মুরগি চোর ছিল তার তুলনায় পশুদের মধ্যে এই চোর্যবৃত্তিটা বেশি ছিল কিন্তু এখন জিনিসটা উল্টো হয়ে গিয়েছে এখন আর শেয়াল মুরগি চুরি করে না বাগ্রাসার তো দেখাই পাওয়া যায় না বেজি নামক যে প্রাণীটি মুরগির বাচ্চাদের ধরে নিয়ে যেত তাদেরকেও দেখা যাচ্ছে না কিন্তু তুলনামূলকভাবে এখন চোরের সংখ্যা এত এত বেশি বেড়ে গিয়েছে যে এই সমাজে কারা যে চোর নয় এটি এখন গবেষণার বিষয় হয়ে গিয়েছে ডাকাতির পরিমাণ এতটা বেড়ে গিয়েছে এবং সেই ডাকাতের যে ধরন এবং প্রকৃতি সেটি আগের জমানার মতো নয় আগে যেমন যারা ডাকাতি করতো তারা গায়ে তেল মাখতো তারপরে মুখে কালিমা মাখতো এবং তারা যে ডাকাত এটি বোঝার জন্য তারা এক অদ্ভুত ধরনের হাক ডাক তারা করে বেড়াতো এবং ওই পরিচিত হাগডাক যখন একটা গ্রামে আসতো বন জঙ্গল থেকে নদী থেকে বিশেষ করে বর্ষাকালে তখন মানুষ বুঝত যে ডাকাতের আক্রমণ হয়েছে ডাকাতেরা অস্ত্র বহন করতো বড়ো বড়ো রামদা ব্যবহার করত, তলোয়ার ব্যবহার করতো ভোজালি ব্যবহার করতো আগ্নেয়াস্ত্র ক্ষেত্রে বেশি ছিল তো ডাকাতের মূল পরিচয় ছিল তারা চেয়ালনে বলনে কথায় ডাকে হাকে পোশাক আশাকে এরপরে অস্ত্র সস্ত্রে তারা নিজেদেরকে ডাকাত হিসেবে মানুষের কাছে পরিচয় দিত এবং ওভাবে মানুষকে ভয় ধরিয়ে দিত ফলে মানুষ কিন্তু বুঝতে পারতো আন্দাজ করতে পারতো এরা ডাকাত কিন্তু আধুনিককালের যে সমস্যাটা হয়ে গেছে আধুনিক কালের চোরকে বোঝা যাচ্ছে না ডাকাতকেও চেনা যাচ্ছে না আমাদের সমাজে আমাদেরই চেয়ে ভালো ভালো পোশাক পরে আছে সাদা সফেদ পাঞ্জাবি পরে ঘুরে বেড়ায় পাজামা পরে ঘুরে বেড়ায় অনেকের মাথায় অনেক লেবাস রয়েছে তাদের গায়ের গন্ধ কথাবার্তা চালচলন দেখলে মনে হবে যে এইমাত্র আসমান থেকে নেমে এসছে কোনো দেবদূত তারা ধর্মের কথা বলে তারা নীতি নৈতিকতার কথা বলে তারা মানুষেরকে কে বিভিন্ন রকম উপদেশ দেয় কিন্তু তারা যে সেই আমাদের যে যুগে ডাকাতি হতো ষাটের দশকে সত্তরের দশকে বা আরও আগে পঞ্চাশের দশকে নৌ ডাকাত সমুদ্রের ডাকাত জলদস্যু কিংবা সিজনাল ডাকাত তাদের তুলনায় এদের নির্মমতা নৃশংসতা অনেক 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 বেশি কিন্তু আমাদের জন্য সব প্রবলেম হচ্ছে যে আগেকার দিনের ডাকাতকে চেনা যেত এবং ডাকাতরা কখন আসবে এটাও মোটামুটি আন্দাজ করা যেত এবং আরও আন্দাজ করা যেত ডাকাতটা কিন্তু কোনো গরিবের বাড়িতে হান হানা দিত না সাধারণত নির্দিষ্ট বাড়িতে তার হানা দিত এবং ধনীদের মধ্যে যারা একটু রুড়ো প্রকৃতির ধ্বনি ত্রিপণ প্রকৃতির ধ্বনি তাদের বাড়িতে হানা দিত কোনো ভদ্রলোক সম্ভ্রান্ত অলিয়াল্লা কিংবা সমাজে ভালো মানুষ বলে পরিচিত এরকম কারো বাড়িতে কিন্তু আদিম যুগে ডাকাতরা হানা দিত না কিন্তু ইদানিংকালে যেটি হচ্ছে সেটি হলো একেবারে অসহায় দরিদ্র যে মানুষটি দিন আনে দিন খায় ঠিক এই রকম ঘরেও ডাকাতরা হানা দিচ্ছে সেই ডাকাতরা যারা সবসময় হেলিকপ্টারে করে ঘুরে বেড়ায় হাতে শত কোটি টাকার দামের ঘড়ি রয়েছে এই সমস্ত ডাকাতরা ওই দিনহীন দরিদ্র লোকের লুট করে নিয়ে যায় ডাকাতির মাধ্যমে আর চর্যবৃত্তি চর্যবৃত্তিটা যে কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে আগেকার দিনের যে মুরগি চুরি তেল চুরি আট খেতে গিয়ে পাট চুরি এই এই সমস্ত জিনিসের মধ্যে সীমাবদ্ধ ছিল ধান খেতে ধান চুরি ঠিক এখন ঠিক চুরিটা ঠিক ওই পর্যায়ে নেই এখন চুরিটা চলে এসছে কথায় চাল চলনে আচরণে এবং ঠিক একটা মানুষের সর্বস্ব লুট করার গোপন ফন্দি আর ধরুন একজন লোক খুব ভালো কথাবার্তা বলছেন তার কথা অনুকরণ করা না একসঙ্গে অনুকরণ করা হতো কিন্তু এখন অনুকরণ না করে তার কথা চুরি করা হচ্ছে একজন লোক ভালো লিখেন বা লিখে রেখে গিয়েছেন তার সেই লেখা চুরি করা হচ্ছে একটি লোক ভালো ডিজাইন করছেন তার ডিজাইন চুরি করা হচ্ছে অর্থাৎ যেখানে যেখানে চর্যবৃত্তি ঢুকানো সম্ভব জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে এই মাল্টি ফাংশনাল যে চুরি করার যে প্রবৃত্তি এটি বর্তমান সমাজে ব্যাপক আকার ধারণ করেছে ফলে আগেকার যেমন মানুষ এবং পশুর মধ্যে তুলনা করা হতো যে আজকে এই এক সপ্তাহতে অমুক গ্রাম থেকে এই কয়টি মুরগি চুরি হয়েছে তার মধ্যে খাটাস বাগডাসা বা শেয়াল এরা কয়টি মুরগি চুরি করেছে কিংবা বাস পাখি কয়টি মুরগি ডাকাতি করেছে ও এখানে একটা কথা বলার দরকার হলো যে আমরা যেটাকে চিল বলি গ্রাম বাংলায় সেটিকে ভালোবাসায় বলা হয় বাস পাখি তো সেই বাস পাখি কিন্তু সে শেয়ালের মতো মুরগি চুরি করত না তারা সেই সরকার সে এসে ঠিক সেই মুরগি বা মুরগির বাচ্চাকে সেখানে তুলে নিয়ে যেত এটি এক ধরনের ডাকাতি ঠিক যেই ডাকাতি অনেক মানুষ করতো সেই জমানাতে তো মানুষ তুলনা করতে পারতো যে এই গত এক সপ্তাহতে আমাদের পশু পাখিরা বেশি ডাকাতি করেছে না মানুষে বেশি ডাকাতি করেছে চোরেরা বেশি চুরি করেছে না শেয়াল বেশি চুরি করেছে তো কিন্তু এখনকার এই জমানাতে কেবলই মাত্র তুলনা করতে হয় যে ঠিক ওই শ্রেণীর মানুষটা বেশি চুরি করেছে ওই শ্রেণীর মানুষরা ওই গোষ্ঠীর মানুষেরা ওই দলের মানুষেরা বেশি ডাকাতি করেছে না অমুক দলের মানুষেরা বেশি ডাকাতি করেছে ওই ভাইয়ের ওই বোনের লোকেরা কি বেশি চুরি ডাকাতি করেছে না অমুকের লোকেরা চুরি ডাকাতি করেছে কিন্তু সেই আদিম জমানার মতো কালের মতো এই চর্য ব্যথিত মন্দ কাজে মানুষের যে প্রধান প্রতিদ্বন্দ্বী ছিল পশু এবং পাখি ঠিক সেই পশু এবং পাখি বর্তমান জামানাতে এসে বিলুপ্ত হয়ে গেছে এখন বর্তমান জামানাতে আসলে চোরের প্রতি প্রতিদ্বন্দ্বী কেবলই মানুষ চোর ডাকাতের প্রতিদ্বন্দ্বী কেবলই মাত্র ডাকাত মানুষ ডাকাত এই অবস্থার প্রেক্ষাপটে এখন যে চোরের মায়ের যে বড়বালা গলা যে প্রবাহটি ছিল অর্থাৎ চুরি এবং ডাকাতিকে নিন্দাবাদ জানানোর জন্য যে সম্প্রদায় যে বা লোক রয়েছে এদের সংখ্যাও কিন্তু ব্যাপকভাবে হ্রাস পেয়েছে এবং এখন আর মানুষ এই চুরি বা ডাকাতি নিয়ে প্রকাশ্যে কথা বলতে সাহস পাচ্ছে না বা কোনো চোর বা ডাকাতকে আঙ্গুল তুলে বলতে পারছে না যে তুই চোর কিংবা তুই ডাকাত কিংবা কেউ বলতে পারছে না যে তুমি ডাকাতি করো বা তুমি চুরি করো তোমার ঘরে খাবো না তোমার সঙ্গে সম্পর্ক রাখবো না তোমার ছেলেমেয়ের সঙ্গে আমার ছেলেমেয়ে একসাথে পড়বে না তোমার ছেলেমেয়ের সঙ্গে আমার ছেলেমেয়ের বিয়ে হবে না বরং এখন দেখা যাচ্ছে যে কোনো চোর বা ডাকাত এসে যদি কোনো ভদ্রলোকে বলে যে আপনার সঙ্গে আমার একটা সামাজিক সম্পর্ক করা দরকার বিয়ে থা করা দরকার লিনা দানা করা দরকার তখন দেখা যাচ্ছে সেই ভদ্রলোক একটা অস্তিত্ব সংকটের মধ্যে পড়ে যান এবং হুমকির মধ্যে পড়ে যান এবং তিনি সেই চোর ডাকাতের কাছে জিম্মি হয়ে যান তো এরই প্রেক্ষাপটে এখন আসলে এই যে প্রবাদ বাক্যটা বাংলা ভাষা থেকে যে চোরের মায়ের বড় গলা এই প্রবাদ বাক্যটা কি থাকবে কি থাকবে না এটি নিয়ে কিন্তু আমরা একটা সন্দেহের মধ্যে পড়ে গিয়েছি এর কারণ হলো আগে একটা সময় ছিল যখন চোরের ঠিক চুরি করতো কিন্তু তার বাবা মার একটা পরিচয় ছিল কিন্তু ইদানিংকার জামানাতে কোনো চোরের বাবা মার আসলে এখন নাম ঠিকানা পাওয়া যাচ্ছে অর্থাৎ যে চুরি করছে অথবা যে ডাকাতি করছে সে তার জন্মদাতার বাইরে গিয়েও আরও অনেক বাবা ডাকছে সে তার জন্মদাত্রী মায়ের পরিবর্তে আরও অনেককে মা ডাকছে এবং সেটি তার যে তাকে চুরি শেখাচ্ছে তাকে সে মা ডাকছে বা যাকে সে যার কাছ থেকে সে চুরিবিদ্যা অর্জন করেছে তাকে সে বাবা ডাকছে তারপরে যে তাকে আশ্রয় দিচ্ছে তাকে সে বাবা ডাকছে মা ডাকছে যাই তাকে প্রশ্রয় দিচ্ছে তাকে মা ডাকছে বাবা ডাকছে আবার তাকে এই চুরির ধন সম্পত্তির সংরক্ষণে তাকে যারা সাহায্য করছে তাদেরও মা বাবা ডাকছে ফলে কি হচ্ছে যে বর্তমান জমানার চোর এবং ডাকাত এদের যে বাবা মায়ের সংখ্যা বহু হয়ে গিয়েছে এবং এই যে চোরের বাবা মারা তাদের সন্তানের পক্ষে সাফাই গাইতে গিয়ে একে অপরের সঙ্গে পাল্লা দিয়ে নিজেদের কণ্ঠকে উঁচু করে তুলছে আওয়াজকে বুলান্দ করে তুলছে আওয়াজকে অসহ্য করে তুলছে এই জমিনের জন্য। তাদের সেই উচ্চকণ্ঠের ঠিক সেই বড় গলার কারণে উচ্চ কণ্ঠের কারণে হায়নার যে বিধ্বংসী কণ্ঠস্বর তারপরে অন্যান্য যে প্রাণী হিংস্র প্রাণীর যে কণ্ঠস্বর যা কিনা মানুষের হৃদয়ে ভয়ের কম্পন সৃষ্টি করে সেই কণ্ঠস্বরকেও হার মানাচ্ছে এই বর্তমান জমানার সোর এবং ডাকাতদের বহু পিতা এবং বহু মাতাদের কণ্ঠস্বর কাজেই এই অবস্থাতে চোরের মায়ের যে বড় গলা আমার মনে হচ্ছে যে এই যে শব্দটি রয়েছে আমাদের মনে হচ্ছে যে এই প্রবাদ বাক্যটি রয়েছে এটি বিলুপ্তি হওয়ার সময় চলে এসছে এবং আমরা চাচ্ছি যে আসলে এই জিনিসটি বিলুপ্ত হয়ে যায় কেননা এখন আর ঠিক সেই আদিম যুগের সেই চর্যবৃত্তি নেই নতুন একটি যারা ভাষাবিজ্ঞানী রয়েছে তা আমাদের জন্য বর্তমানের যুগোপযোগী করে একটি নতুন আমাদেরকে একটি প্রবাদ বাক্য দিন যার ভিত্তি করে আমরা বর্তমান জমানার চোর এবং ডাকাতদেরকে সমালোচনা করতে পারি আল্লাহ আমাদেরকে দান করুন আসসালামু আলাইকুম ও